সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন WB নিউজ টিভি। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, SSC চাকরি প্রার্থীরা কলকাতার রাজপথে অত্যাচারের শিকার। মঞ্চ তুলে দিয়ে SSC চাকরি প্রার্থীদের উপর পুনরায় পুলিশি হামলা। 2016 সালে নবম দ্বাদশ শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের চরম দুর্নীতির শিকার হয়ে 2019 সালে প্রেস ক্লাবের সামনে 29 দিনের যে দীর্ঘ অনশন হয়েছিল, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেধা তালিকাভুক্ত সব চাকরি প্রার্থীর চাকরি সুনিশ্চিত করার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন না হওয়ায় এবং দুর্নীতির চরম শিকার হয়ে মহামান্য উচ্চ আদালতের পারমিশন নিয়ে তারা 188 দিনের যে রিলে অনশন বা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছিল, চৌঠা অক্টোবর তা পুলিশ বাহিনী নামিয়ে স্থানীয়দের সহায়তায় ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় অবৈধভাবে। আন্দোলনকারীরা পুনরায় শান্তিপূর্ণ ধর্নায় সামিল হতে গেলে তাদের পুলিশ দমিয়ে রাখতে চায়, কিন্তু 9ই আগস্ট প্রায় 100 জন চাকরি প্রার্থী আবার ন্যায্য দাবির অধিকারী সেখানে গেলে তাদের পুলিশ টেনে হিঁচড়ে পুলিশ ভ্যানে তোলে এবং অ্যারেস্ট করে। আন্দোলনকারী পার্থ প্রতিম মণ্ডল, পলাশ মণ্ডল, ত্রিদীপ সুন্দর বাহাদুর, প্রশান্ত বাউরি, ত্রিনা হালদার, মৌসুমী ঘোষ দাসের কথায় মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন দুর্নীতি হয়েছে এটা জেনে, মেধা তালিকায় নাম্বার প্রকাশ না করা, গেজেট লঙ্ঘন, SMSC অবৈধ নিয়োগ, পিছনের সারির প্রার্থীকে অবৈধ নিয়োগ, টাকার বিনিময়ে অকৃতকার্যদের নিয়োগ, এর প্রতিবাদই ন্যায্য দাবির অধিকারে এটা মেধা তালিকাভুক্ত অথচ প্রথম ফেজে ডাক পেয়েও সুপরিকল্পিতভাবে বঞ্চিত প্রার্থীদের আন্দোলন। আমরা আমাদের ন্যায্য দাবিকে সামনে রেখে মাননীয়ার মানবিক মুখের উপর ভরসা রেখে এই দানবিক অত্যাচার সহ্য করে অতি শীঘ্র আবার ন্যায্য অধিকারের দাবিতে নামব, যতক্ষণ না সকল মেধা তালিকাভুক্ত বঞ্চিত প্রার্থীর চাকরি সুনিশ্চিত হয়। কলকাতা থেকে পার্থ প্রতিম মণ্ডলের রিপোর্ট, WB নিউজ টিভি। নাম 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 নাম